বিশ্ববিদ্যালয়ের অনুক্ষেত্র কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া আহত শতাধিক উস্কানি ছাড়াই হামলা দাবি কোটা আন্দোলনকারীদের বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর করায় তা প্রতিহত করা হয়েছে দাবি ছাত্রলীগের ক্যাম্পাসে আচরণের জবাব দিতে প্রস্তুত ছাত্রলীগ বললেন ওবায়দুল কাদের নতুন প্রজন্মের কাছে টিকবে না দাবি আমির খসরু মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়নী সরকারের লক্ষ্য ইতিহাস জানে না বলে নিজেদের রাজাকার দাবি করেছে ঢাবির শিক্ষার্থীরা বললেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেতা রিপন সরকার গাজীপুরের মূর্তিমান আতঙ্ক দখল বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় প্রতিবাদ করলে নেমে আসে নির্যাতন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে দিনভর সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় আহত হয় শতাধিক শিক্ষার্থী ছাত্রলীগের দাবি বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনায় হামলা করায় তারা প্রতিহত করেন জন্নাতুল মোহনার রিপোর্ট জানাচ্ছেন রাজিন এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বর এলাকার বিজয় একাত্তর হলে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিণত হয় রণক্ষেত্রে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে কোটা সংস্কার আন্দোলন অন্যদিকে কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ এরই এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ বেলা তিনটার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে কয়েক ঘন্টা ধরে এ সময় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ কিছুটা থেমে আসে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা আহত সহপাঠীদের নিয়ে ঢাকা মেডিকেলে গেলে কিন্তু বিকাল পাঁচটার পর ছাত্রলীগের কর্মীরা ঢাকা মেডিকেল ও কার্যধালের দিকে অবস্থান নিলে ফের সংঘর্ষ বাঁধে এ সময় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেলের ভেতরে নিয়ে যায় ছাত্রলীগ এখানেও ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়

আহত হয়েছেন আহতদের মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীরাও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহতদের এ হামলার জন্য ছাত্রলীগ নেতা কর্মীদের দায়ী করেন শিক্ষার্থীরা ইফতেখার রিপোর্ট কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের মধ্যে নারী শিক্ষার্থীরাও রয়েছেন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সংঘর্ষে তাদের উপর হামলার বর্ণনা দেন আহত শিক্ষার্থীরা এ সময় বিনা উস্কানিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের উপর দোষ চাপান আহত শিক্ষার্থী ও তাদের সহপাঠীরা আমাদেরকে ভয় দেখানোর জন্য আন্দোলনটাকে ধামা চাপা দেওয়ার জন্য দমন করার জন্য তারা খুবই পরিকল্পিত আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে ছাত্রলীগদের সামনে থেকে অ্যাটাক দিছে পরে আমরা যখন একটা রিক্সা নিয়ে পালাই কোন মতে হচ্ছে নীল খেতে আসি পুলিশ তারা এই দাঁড়িয়ে দেখতে আসি আমরা রক্ত দিছি আমরা প্রয়োজন হলে জীবন দিব তারপর হলে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো আহতের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ জটিল বলে বর্ণনা

বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি যে আপনারা দেখছেন সে হাতাড়ি করছে পরে অনেকে চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত এই হলো পরিস্থিতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা ইজতেখার রেজা দেশ টিভি ঢাকা দশর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে উপাচার্যের বাসভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ জমান সাকিব সাকিব ক্যাম্পাসের পরিস্থিতিতে প্রশাসন কি বলছে বৈঠকে সিদ্ধান্তের বিষয়ে কি কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন আমাদের লাবনি দিনভর উত্তেজনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু বিকেলের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে রুদ্ধদ্বার এক বৈঠকে বসে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের প্রভোস্ট এবং হাউস টিউটর যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং ইতিমধ্যেই কিন্তু সেই বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠক শেষে আমরা একজন হল প্রভোস্টের সঙ্গে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্টরা তাদের প্রত্যেকটি হলের যে সমস্যা বা সার্বিক পরিস্থিতি সেটি তুলে ধরেছেন এবং কোন হলে কি কী সমস্যা রয়েছে সেগুলো তারা প্রশাসনের কাছে তুলে ধরেছেন এবং বৈঠকে আসলে সবগুলো হলের প্রভাবে নির্দেশনা দেওয়া হয়েছে হলকে যেভাবে শান্ত রাখা যায় সেই দায়িত্ব যেন তারা পালন করে এবং যেহেতু যারা সংঘর্ষে আহত হয়েছেন সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের চিকিৎসার জন্য কিন্তু হল প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং গরের মধ্যে রাজধানী ঢাকায় ছাত্রলীগের যত ইউনিট আছে তারা এসছে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি সহ ঊর্ধ্বতন নেতা যারা আছে তারা মূলত আসেন এক পাশে এবং দীর্ঘক্ষণ আপনারা জানেন যে এই অঞ্চলে চারটা থেকে কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল এবং এই সংঘর্ষ কিন্তু বৃদ্ধি পাচ্ছিল এবং একটা পর্যায়ে কিন্তু এই প্রার্থী লিখে অনেক বেশি বৃদ্ধি পায় এবং উত্তেজনা কিন্তু দফায় দফায় উত্তেজনা কিন্তু দফায় দফায় বৃদ্ধি পায় এই মুহূর্তে অপর পাশে সংস্কার আন্দোলন কর্মী অর্থাৎ কোটা সংস্কারের যারা পক্ষে তারা শহীদুল্লাহের ভিতরে অবস্থান করছেন এবং ভিতরে অবস্থান করে কিন্তু সেই দুপুর থেকে তারা মূলত এই জায়গাটা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলেন এবং দু পক্ষের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছিল এবং ঈদ পাখেল নিকিমা আমরা কিন্তু অনেককে আহত হতে দেখেছি অর্থাৎ এখানে কিন্তু অনেক মানুষই আহত হয়েছেন এবং আহতের সংখ্যা কিন্তু অনেক দুই পক্ষেরই আহত সংখ্যা অনেক মূলত আমরা গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অনেকেই অনেককে মারধুর করা হয়েছে গণমাধ্যম কর্মী অনেকেই আহত হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু একটি টান টান উত্তেজনা মূলত এই মুহূর্তে পড়তে পুলিশে শেষ পুলিশের অংশটি অর্থাৎ জল কামান সহ রায়ট নে পুলিশ একপাশে অবস্থান করছেন অপরপাশে যারা কোটা সংস্কার আন্দোলনের কাছে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে অপর প্রান্তে পুলিশ কর্তৃপক্ষ এবং কমান্ডাসিন যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এই জিনিসটা যেন আর বৃদ্ধি না পায় এই এই সংঘর্ষ যেন আর বৃদ্ধি না পায় তারা দুই পক্ষই দুজনকে বোঝানোর চেষ্টা করছে এবং পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মাঠখানে কিন্তু এখন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন দেখতে পাচ্ছেন পুলিশের কিন্তু ব্যাপক উপস্থিতি এবং কুটা সংস্কারের আন্দোলনকারীরা তারা কিন্তু তারা বারবার বলছে যে আমাদেরকে কেন পিছিয়ে দেওয়া হচ্ছে অপপ্রান্তে যারা আছে তাদেরকে কেন কিছু বলা হচ্ছে না এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন কোটা সংস্কারের আন্দোলনের যে অংশটি আছে তারা বলতে যে ক্যাম্পাসে বহিরাগত কেন ক্যাম্পাসে হামলা কেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের উপর কে হামলা করলো তারা এর কিন্তু জবাব নানা ধরনের স্লোগান দিচ্ছেন প্রান্তে ছাত্রলীগ বলছে যে মূলত এখানে রাজনৈতিকভাবে আর একটি তৃতীয় পক্ষ ঢুকে আন্দোলন এখন সাধারণ শিক্ষার্থীদের হাতে তাই তাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা হামলা করেছেন এই হামলাগুলোকে মূলত তারা প্রতিহিত করেছেন এমন কথা কিন্তু ছাত্রলীগ বলার চেষ্টা করছিলেন এবং আপনি জানেন যে মূলত আজকে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের কিন্তু দুই জোড় রাজু বাস্কোদের সামনে দুই পক্ষেরই সমাবেশ ছিল এবং বারোটায় কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীরা সেটা তারা বারোটায় শুরু করে একটা পর্যায়ে সংস্কার আন্দোলন কর্মীদের একটি অংশ মূলত বিজয় একাত্তর হলে চলে যায় এবং সেখান থেকে ছাত্রলীগ অভিযোগ তারা বলছেন যে ছাত্রলীগের অংশ অর্থাৎ ছাত্রলীগ তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে রাখছিলেন এবং তারা তাদেরকে আন্দোলনে আসতে দিচ্ছিল না এই জন্য তারা মূলত তাদের ওই অংশটি নিয়ে আসতে গেলে সেখানে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় আপনারা জানেন যে সংঘর্ষের সূচনা কিন্তু বিজয় একাত্তর হল থেকে এখন সংস্কার আন্দোলনের যে অংশটি আছেন পুলিশ চেষ্টা করছে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে অর্থাৎ তাদেরকে এখান থেকে বের করে দিতে কিন্তু তারা কিন্তু নানা স্লোগান দিচ্ছেন পুলিশ তাদেরকে থামানোর চেষ্টা করছেন যে আপনারা এখান থেকে যাওয়া প্রস্থানের ব্যবস্থা করে পুলিশ চেষ্টা করছে এবং গণমাধ্যম কর্মীদেরও বলছেন আপনারা তারা বলছেন যে আমাদেরকে সুযোগ করে দেন এই মুহূর্তে কিন্তু ছাত্রলীগের অংশটিকে পেছনে রেখে পুলিশ মূলত ছাত্রলীগের সামনে দাঁড়িয়ে আছে বিপরীত পক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ ডিএমপির যুগ্ন কমিশনার বিপ্লব সহ বাকি অনেক কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা মূলত চেষ্টা করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে শান্ত করার জন্য এবং দুই পক্ষের মধ্যে একটি আলোচনা একটা আলোচনার মাধ্যমে যেন এটি কোনো আর যেন এই সংঘর্ষ যেন দীর্ঘ না হয় আপাতত যেন এটি এখানে শেষ করে দেয় কিন্তু সংস্কার আন্দোলন ধন্যবাদ মাঝহার আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক আমাদের সহকর্মী মাঝহার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে সামনে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতির তথ্য জানাচ্ছিলেন মাঝহার কোটা নিয়ে বারংবার অবস্থা জানানো হয়েছে এটা আদালতের বিষয় এটা বিচারাধীন এই ব্যাপারে কথা বলা আদালত অবমাননার সমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সমসাময়িক বিষয় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন ধানমন্ডির সভাপতির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন আন্দোলনের নামে বাজে শ্লোগান শুনেছি কোটা সংস্কারের নামে তিনি বলেন গতরাতে অস্তিত্বকে আঘাত করা হয়েছে তিরিশ লাখ শহীদের দেশে রাজাকারের ঠাই হতে পারে না তিনি বলেন আশফালন আমরা মেনে নিব না স্বাধীনতা বিরোধী সব কাজ প্রতিরোধ করা হবে যারা রাষ্ট্র চেতনাকে আঘাত করে তারা কেমন ছাত্র উল্লেখ করে তিনি বলেন যে কোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত কোটা আদালতে বিচারাধীন আদালতের বাহিরে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই জনদুর্ভোগ আমরা মেনে নেব না ছাত্র আন্দোলনে উদ্ধত্ত দেখালে আমরা প্রতিহত করব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারণ করেছে তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসাবে দাঁড় করানোর অপচেষ্টা করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তি আস্পালনের বিরুদ্ধে আমরা আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি বিকেলে গুলশান এলিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন নতুন প্রজন্মের আন্দোলনের সামনে কোনো কিছুই টিকবে না আমি মনে করি বাংলাদেশের যারা আন্দোলন করেছে তাদের পরিবার আছে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সকলে কিন্তু একটা একটা ন্যায় সম্মত একটা সমাধানের অপেক্ষা করছে সেটা না করে যদি আপনি করেন আপনি যদি মিথ্যা মামলা দেন তাহলে তো তাহলে সেটা সমাধান পাওয়ার কোন সুযোগ নাই এবং আমরা এই যে তাদের যে ছাত্রলীগের যে হামলা এবং তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা এগুলো কোটা আন্দোলনকে ঘিরে কোন ধরনের বিশৃঙ্খলা হলে শক্ত হাতে দমনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান আর ডিবি প্রধান হারুন রশিদ বলেছেন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে কোন ইন্ধনদাতা আছে কিনা সে নিয়ে তদন্ত চলছে ক্রমেই তীব্র হচ্ছে কোটা সংস্কার আন্দোলন বিকেল তিনটার দিকে কোটা ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় মুখোমুখি অবস্থানে যায় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে এদিকে কোটা সংস্কার আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে কোনো রাজনৈতিক মহল ইন্ধন দিচ্ছে এমন অভিযোগ সরকারি দলের নেতা ও মন্ত্রীদের এমন পরিস্থিতিতে ইন্ধনদাতাদের খুঁজে বের করতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সোমবার এক ব্রিফিংয়ে কথা জানান ডিবি প্রধান আমরা আমরা এগুলি তদন্ত দেখছি এদিকে সকালে রাজধানীর পুরান ঢাকার হোসাইনি দালানের ইমাম বাড়ায় দশ মহরমের তাজিয়া প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কেউ ভঙ্গের চেষ্টা করলে সেটি যেই হন শক্ত হাতে মোকাবেলা করা হবে পুলিশ আমাদের যে সমস্ত কার্যক্রম পরিচালনা করবে সেগুলো সেটির প্রতি শ্রদ্ধা রেখেই হবে যদি কেউ আমাদের আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোন ধরনের অপতৎপরতা চালাতে চান সেটি যেই হোক সেটি সত্য হতে মোকাবেলা করা হবে এ সময় তিনি বলেন কোটা আন্দোলন আদালতের বিষয় তাই আদালত যে আদেশ দেবে সেটি সবাইকে মানতে হবে মহামান্য আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সেটি মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য এবং সেটি আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য তাজিয়া মিছিলকে কেন্দ্র করে জঙ্গি হামলার বিষয়টি মাথা রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার সাদাত নিষাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শিক্ষার্থীরা ইতিহাস জানলে নিজেদের রাজাকার পরিচয় দিত না তিনি বলেন তার সরকারের প্রধান লক্ষ্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রিপোর্ট সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকার কর্মসম্পদের ব্যবস্থাপনার পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাপলা হলে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে দশটি বিভাগের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ এপিএ বাস্তবায়ন করে দুহাজার তেইশ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগ প্রথম স্থান অধিকার করে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সুশাসন নিশ্চিত করতে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে প্রধানমন্ত্রী আরো বলেন দুর্নীতিবাজদের সংখ্যা কম হলেও সমাজে এদের প্রভাব বেশি আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকার উপর দায় চাপিয়ে দেওয়া হয় আমি এটা বিশ্বাস করি না দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার বদনামটা হয় খুব বেশি এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সরকারের কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না এ সময় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কেউ যেন চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে নজরদারি বাড়াতে হবে কেউ যেন কোন রকম মানে চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে নজরদারিটা বাড়াতে হবে পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে এই শ্রাবণ ভাদ্র মাসেই কিন্তু বন্যাটা বেশি দেখা দেয় কারণ প্রথমে উত্তর দিকে আর ভাদ্র মাসে যায় দক্ষিণ দিকে সেদিকে মাথায় রেখে এখন থেকে আমাদের প্রস্তুতি রাখতে হবে এ সময় রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার স্লোগানে দুঃখ প্রকাশ করে সরকার প্রধান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের মেয়েরা একাত্তর সালের ইতিহাস ভুলে গেছে পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কী ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল অনেক মেয়ে শাড়ি বা ওন্না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেয়া হতো না ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখত দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগের মাটি মানুষের রাজনীতির কথা মনে করিয়ে সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাস নিয়ে কাজ করার পরামর্শ দেন কারণ আমরা মাটি আর মানুষের সাথে মিশেই এই রাজনীতিতে এসে আমরা এই পর্যন্ত এসেছি শামিমা আক্তার দেশ টিভি ঢাকা রিপন সরকার গাজীপুর জেলার দখল বাণিজ্যের পরিচিত নাম এক সময় ছিলেন ছোট্ট একটি পাম্পের মালিক আর এখন জমি দখল করে গড়ে তুলেছেন রাজকীয় বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরি ও হাউজিং কোম্পানি এই শত কোটি টাকার মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন সরকার দর্শক তৌফিক মাহমুদ রিপোর্টে দেখুন বিস্তারিত এই রাজকীয় বাড়ি পাম্প গার্মেন্ট সব একই ব্যক্তির এখানে শেষ নয় মির্জাপুরে রয়েছে আলিশান বাগান বাড়ি আর এসবের মালিক গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হোসেন রিপন সরকার ক্ষমতার সাথে সাথে বদলে গেছে তার জীবনযাত্রা আসে মানে উনি আপনার এখানে থাকে গাড়ি দেখলাম তিনটা গাড়ি তিনটা কি গাড়ি উনি উনি থাকেন না সব এই পাম্প ছিল এক সময় ছোট্ট একটা অংশ দখল করতে করতে পুরো আশেপাশে এলাকা নিজের করে নিয়েছেন রিপন সরকার আশেপাশে যা দেখা যায় সবই তার টাকার বিনিময় নয় ক্ষমতা খাটিয়ে দখল করছেন তিনি সামান্য কয়েক বিঘা থেকে এখন প্রায় শতাধিক বিঘার কাছাকাছি পাম্পের আগে কিছু জায়গায় কিনে দখল করেছেন খালসহ অনেক জমি আবার সেই জমিতে প্লট আকারে বিক্রয়ের জন্য নিজের ফোন নম্বর দিয়ে সাইনবোর্ড ঝুলিয়েছেন রিপন সরকার কিছু দূর সামনে গিয়ে দেখা মিলল একই চিত্রের আবাসন ব্যবসার আড়ালে জমি দখলের জন্য মহা উৎসব রিপন সরকার গাজীপুর এলাকার জন্য এক মূর্তমান আতঙ্ক সবাই জানে অথচ ভয়ে চুপ ব্রিজ এলাকায় নদী দখল করছে রিপন সরকার সেখানেও একই পলিসি কিছু জমি কিনে বাকি সব দখল করে বিক্রি ভোকলায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বর্ষা সিনেমা হলের বিপরীতে দখল করেছেন এই জায়গা চব্বিশ ডিসেম্বর রাতের আধারে দেয়াল তুলে সড়কটি আটকে দেন তিনি ব্যবসায়ী জেলাল সরকারের ছিলেন জহিরুলকে রিপন সরকার গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে এসব অভিযোগ অস্বীকার করেন রিপন সরকার জানান বাবার ব্যবসা থেকেই তিনি সব সম্পত্তি করেছেন মানে কিসের আপনি আমার সম্পদ আপনি দেখছেন কিভাবে আমার নতুন করে বলার কিছু নেই যে আমি এখন নতুন করে কিছু করছি বিষয়টা এরকম ব্যবসা বাণিজ্য করি যা প্রতিষ্ঠান আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে আমাদের পারিবারিক যে ব্যবসাটা ছিল ওইটাই আমাদের আপনার পেট্রোল পাম্পের এই পেট্রোল পাম্পটা আমার বাবার নামে আমরা এমন না যে নব্য নব্ব আওয়ামী লীগ ক্ষমতায় আসছে যে আমরা নব্ব আমরা এটা করেছি ওইটা করেছি এটা আমরা পারিবারিকভাবে আমরা সচ্ছল পরিবার সুতরাং এগুলো যেগুলো করতেছে এগুলো ইচ্ছাকৃতভাবে বরঞ্চ আমি আপনাকে অনুরোধ করব। যে আপনি এই গাজীপুরে আরও অনেক দুর্নীতি হচ্ছে জবাব দিতে না থাকার কারণে রাজনীতিবিদরা এমন দুর্নীতি করছেন বললেন টিআইবির নির্বাহী পরিচালক অল্প সময়ের মধ্যে বিশাল ধরনের অর্থ মালিকানা অর্জন এটি কিন্তু এখন আর হতবাক করে না অবাক করে না আমাদেরকে এটি বাস্তবতা এটি কি স্বাভাবিকতায় রূপান্তর করা হয়েছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমন একটা অবস্থা তৈরি হয়েছে এমন একটা চর্চা মানে বলবো যে একটা রাজনৈতিক সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ এবং চর্চা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তপিক মাহমুদ মুন্না দৃষ্টি ঢাকা কুমিল্লায় জোড়া খুনের মামলায় ছয় জনের ফাঁসি ও সাত জনের যাবজ্জীবন দিয়েছে আদালত একই সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চারের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় দু সালের ১২ আগস্ট জোড়া খুনের ঘটনা জমি বিরোধের জেরে নৃশংসভাবে কুপিয়ে গিয়াসুদ্দিন ও জামাল হোসেনকে হত্যা করা হয় ঘটনার পর গিয়াসুদ্দিনের ছেলে মেহিদি হাসান বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ থেকে বারো জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন পরে তদন্ত করে পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ আসামি আপনি মৃত্যুদণ্ড দেন তিনশো দুই এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন সাতজন আসামিকে যাবজ্জীবন এবং সেই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা রায় দেন ওই পক্ষ আজকে এই কথা স্বীকার করছে যে বাদী তার ন্যায় বিচার পেয়েছে এবং আমরা আশা করি এতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা আর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানে এবার ইমরান খানের দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে নেমেছে শাহবাজ সরকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পিটিআইকে নিষিদ্ধের ঘোষণা দিল পাকিস্তান সরকার এক সংবাদ সম্মেলনে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তথ্যমন্ত্রী বিরোধী শূন্য দেশ গড়ার লক্ষ্যেই ক্ষমতাসীনরা এমনটা করছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের অনাস্থা ভোটে হেরে দু সালের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এরপর তার বিরুদ্ধে দেওয়া হয় শতাধিক মামলা এর মধ্যে কয়েকটি মামলায় তাকে সাজা দেওয়া হয় দু সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন তিনি করাচি লাহোর ও পেশোর সহ সবগুলো শহরে পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করলেও তা কাজে আসেনি খুব একটা দেশ দেশজুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই চলতি বছরের আট ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন হয় এতে নানা নাটকীয়তার পর ক্ষমতায় আসেন শাহবাজ শরীফ এরপর থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইকে নিষিদ্ধ করা হবে এমন খবর গণমাধ্যমে প্রকাশ পায় তবে গেল সপ্তাহেই রাজনৈতিক দল হিসেবে পিটিআইকে বিশেষ মর্যাদা দেন সুপ্রিম কোর্ট এই ঘোষণার পরপরই এবার ইমরানের দলকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্রে নেমেছে শাহবাজ সরকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পিটিআইকে নিষিদ্ধের ঘোষণা দিল পাকিস্তান সরকার এক সংবাদ সম্মেলনে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির তথ্যমন্ত্রী একই সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক প্রেসিডেন্ট আরিফ আলবির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শাহবাস সরকারের তথ্যমন্ত্রী চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে এর নতুন কার্যনির্বাহী কমিটিকে স্বীকৃতি দেয়নি দেশটির নির্বাচন কমিশন এমনকি নির্বাচনে পিটিআই প্রার্থীদের দলটির প্রতীক ক্রিকেট ব্যাট ব্যবহার করতেও দেওয়া হয়নি এতে বিরানব্বইটি আসন পেয়েও সরকার গঠনের পদক্ষেপ নিতে পারেনি দলটি বছর বয়সী ইমরান খান সালে পিটিআই গঠন করেছিলেন যেটি সালে পাকিস্তানের হাজার আসে এদিকে ইমরানের দলকে নিষিদ্ধ ঘোষণার খবরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা বিরোধী শূন্য দেশ গড়ার লক্ষ্যেই ক্ষমতাসীনরা এমনটা করছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের আফরিন মৌ টেস্ট টিভি